হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? টুইন্স ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিনটা শুরু করলাম সকালে, আজকে নাইলা আসতে শুরু করার জন্য। কোনোদিন আগের থেকে করে না, বাট আজকে আসছে। হ্যালো বল। হ্যালো। তো এখন নাস্তা করতেছি, নাস্তা করে আজকে আজকে নাস্তা এইটাই, ড্যানিশ। বাইরে যাবো এই জন্য বেশি কিছু খাওয়ার টাইম নেই, ড্যানিশ। বাট খুব একটা ভালো লাগে না, মিষ্টি মিষ্টি। মেজাপুর পছন্দ, মেজাপুর যদি ভিডিওটা দেখে তাহলে মেজাপুর অনেক মুখতে পানি পড়বে। বাট ইটস ওকে, আগের দিন আপুরা মোমো খাইছে, আমাদের করছে। কে শাইলা খুবই খুশি, কারণ অনেকগুলো সুতা অর্ডার দিতে পারতেছে। প্রত্যেকদিন বলে আমি সে কিনা লাগবে না লাগবে না, বাট আজকে দিতে পারতেছে দেখে অনেক বেশিই খুশি। চা খাচ্ছিলাম আর সুতোগুলো অর্ডার দিচ্ছিলাম, কোন কোন সুতোগুলো লাগবে এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। হাতে নতুন কিছু কাজ ছিল আর ওইগুলোর জন্যই সুতো অর্ডার দিচ্ছিলাম। অনেকগুলো কালারের সুতো শেষ হয়ে গেছিলো, সেগুলোই অর্ডার দিচ্ছিলাম। আর আজ সকালে দুটো ব্যাগের অর্ডার পাইছি, ওটার জন্য অল্প অল্প সুতো আছে, তাই বললাম ওই দুটাও অর্ডার দিয়ে দে। যেই কালারের সুতোটা বেশি ইম্পর্টেন্ট সেটাই পাচ্ছিলাম না, আর যার কাছে অর্ডার দিচ্ছিলাম তার কাছে দুইটা কালারের সুতো ছিল না। পনেরোটার মতন সুতো অর্ডার করেছি, যার কাছ থেকে অর্ডার করেছি সে বললো যে পনেরোটার বেশি অর্ডার করা যায় না। যাচ্ছিলাম আরও কয়টা অর্ডার করতে, যাতে কুরিয়ার খরচ কম হয়, এক এক কুরিয়ারেই চলে আসে। সুতা অর্ডার ইয়া কমপ্লিট হয়ে গেছে, শনিবারের মধ্যে পেয়ে যাবো ইনশাল্লাহ। আজকে রান্না হয়েছে কুমড়ো ভাজি আর রুই মাছ দিয়ে শিম দিয়ে আলু দিয়ে ঝোল। নাইলা খাওয়া শুরু করে দিয়েছে, ওর শেষ, ওর খিদে লাগছে অনেক এই জন্য। আর আমি এখন খাবো। সকালে বাইরে যাওয়ার কথা ছিল বাট প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, আর যাওয়া হয় নাই, তাই বাসায় বসে টুকটাক যেগুলো প্রয়োজনে কাজ ছিল ওগুলাই করছি অর্ডারের আর কি। শাইলা খাওয়ার আগে মোবাইলে মুভি সিলেক্ট করছে, কোন মুভিটা দেখবে সেটাই। আর আমার অলমোস্ট খাওয়া হয়ে গেছে। খাচ্ছিলাম আর টুকটাক গল্প করতেছিলাম।
যে মুভিটা দেখতেছিলাম আমি না একটা নাম জানি না কোন নায়কের মুভি সেটাই বলতেছিল আমাকে। মজার বিষয় হলো অনেক মুভি দেখি বাট নায়ক নায়কের নাম মনে থাকে না পরে। দুপুরে খাইলাম আর মুভি দেখলাম, আমার তো আগেই খাওয়া হয়ে গেছে, শাইলা খাচ্ছিল আর একসাথে বসে বসে মুভি দেখতেছিলাম, দুপুরে মুভি দেখেই কাটালাম। শাইলা চিপস খাইতে মন চাচ্ছিল তাই ওটাই কিনতে যাচ্ছিলাম, ও অনেক পছন্দ করে চিপস বাট আমার অতটা বেশি ভালো লাগে না। বাসার কাছে একটা সুপার শপ ছিল ওইখানে যাচ্ছিলাম।
চিপস কিনে বাসা চলে যাচ্ছি। 5 মিনিটের রাস্তা, 5 মিনিট না মেবি 2-3 মিনিটের রাস্তা। চা খাচ্ছি আর একটা সিরিয়াল দেখবো ভাবতেছি, তো চার সাথে আজকে কি খাচ্ছি, কুরকুরে আমি খাবো, ও বিস্কুট খাবে, অনেক চার সাথে চিপস খাওয়া যায় না। কি খায়? আমি খাই, আমি কি দেখতেছিস? ওকে পাশে দেখে দেবো না কি দেখতেছ, আমরা ছবি পাঠাইছে, গাছ হয়েছে, সবজি গাছ, ভাইয়া বসে আছে বাগানে, তাই দেখতেছে আর কি। দেখি আমি ছবিগুলো পাশে দিয়ে দিই, মানে সমস্যা নেই, ছোট করে ফুচকা খাচ্ছে নাকি ঝালমুড়ি খাচ্ছে কিছুই তো বুঝি না। নাকি পাস্তা ছিল না ঝালমুড়ি ছিল, জিজ্ঞেস করিস ভাইরে। আমার কাছে তো ঝালমুড়ি মনে হয়েছে, তোর কাছে কেন পাস্তা মনে হলো বুঝলাম না। তখন এই ছবিগুলোই দেখতেছিলাম, বরাবর ভাইয়া ঘুরতে গেছিলো সেই ছবি পাঠাইছে, সেগুলো দেখতেছিলাম, আর অনেক সবজি লাগাইছে এবার বরাবরা, ভাইয়া আম্মু বরাবর মিলে সেগুলোই দেখতেছিলাম, অনেক সবজি হয়েছে এবার বাগানে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবা, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না। তা সবাই সুস্থ এবং ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টাটা।